আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনিস, আপনাকে যুক্ত করা হয়েছে। আনিস, আপনি বলেন তাহলে। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, বলেন। আমি আমাকে হ্যাঁ আমি আমাকে ধরেন সংশয়বাদী ই বলবো বা আপনার ক্যাটাগরিরই বলতে পারেন, অলমোস্ট এথিস্ট গত 2 বছর ধরে। আমার ভাইয়া কিছু প্রশ্ন আছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, শুনছি। আচ্ছা ঠিক আছে, শোনো। আচ্ছা, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কর্তৃত্ব বাড়ানোর জন্য, মানে প্যাগানিজম তো তখন হচ্ছে আরবের কালচার, মানে ধর্ম ছিল, সে কেন প্যাগানিজমের মধ্যে যায় নাই, নতুন করে নতুন একটা ফ্রেশ আব্রাহামিক রিলিজন এস্টাবলিশ করতে গেছে? আমার একটা লেখা আছে, ইসলামের জুডিও খ্রিস্টান এবং পৌত্তলিক ভিত্তি। এই লেখাটা কি আপনি পড়েছেন ভাই? হ্যাঁ ভাইয়া পড়েছি, হচ্ছে ওখানে, বাট আমার পড়ার পর মানে এই লেখাটার ভিতরে একটা অংশ আছে যেখানে দেখা যাচ্ছে যে নবী মোহাম্মদ প্রথম একজনের সাথে পরিচিত হলো, যে যে লোকটা হচ্ছে নবী মোহাম্মদ তাকে কিছু মাংস খেতে দিয়েছিল, নবী মোহাম্মদ সেই মাংস সেই লোকটা সেই মাংসগুলো খায় নাই। এই এই অংশটা কি পড়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা পরে আপনি কি বুঝেছেন? কি বুঝেছি, মাংস মানে যে আনিস ভাই, আপনি তাহলে সেই লেখাটা আবার একটু মনোযোগ দিয়ে পড়েন, ঠিক আছে? মনে হচ্ছে না আপনি লেখাটা ভালোভাবে পড়েছেন বা। আচ্ছা ভাইয়া, আর একবার পড়বো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি একটু নার্ভাস আছি, আমি হঠাৎ করে, আমার আর একটু প্রশ্ন আছে ভাইয়া, ঠিক আছে? মানে হঠাৎ করে উঠছি, তা মানে আমি খুবই নার্ভাস একটা মানুষ, মানে একটুতে একটু নার্ভাস হয়ে পড়ি, সো আমি একটু ঘাবড়ে আছি, সো একটু আস্তে আস্তে আমি প্রশ্ন গুলো করতে করি। আচ্ছা আচ্ছা, লুত আলাইহিসসালাম কে নিয়ে কি কোনো লেখা আছে সংশয়.কমে? না, আপাতত নাই। আপাতত নাই। আসলে এই লুত আলাইহিসসালামের যে কাহিনী আমি এটা শুনেছি কিছু মুমিনের পার্সপেক্টিভে, এই কাহিনীটা কি সত্যি, মানে কিছুটা কি আংশিক সত্য নাকি এটা একদম পুরোটাই কোন কাহিনী সত্য না? মানে তাহলে মানে এরা কি এক্সিস্ট করতো? আচ্ছা সত্য না হোক, আচ্ছা ঠিক আছে ভাইয়া, মানে এরকম কোন এভিডেন্স নাই যে এরকম কোন নবী এক্সিস্ট করতে, এরকম কোন এভিডেন্স নাই। প্রফেট মুহাম্মদ তো এক্সিস্ট করতো, আর জিজাস এক্সিস্ট করে কি করে না এখন এ নিয়ে অনেক গবেষণা চলতেছে এটা শুনছি। মানে লুত আলাইহিস সালামেরটা তাহলে মিথ্যা, এবং মুসা আলাইহিস সালামেরটাও তাহলে ধরা যায় মিথ। যদি প্রমাণ না পাওয়া যায় তাহলে তো আর আমরা এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি না এটা সত্য। আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া কিছু বলবেন আনিস ভাই? ইসলামে আসার আগে কি মানে নামাজটা আগে কোন কালচারে ছিল? আমি যতটুকু জানি হচ্ছে, আমি একটু আগে একটা লেখার কথা বললাম, ইসলামের জুডিও খ্রিস্টান এবং পৌত্তলিক ভিত্তি, আপনি এটা পড়েন নাই তো? আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, করতেন না ভাই লেখাটা পড়া থাকলে আপনি এই প্রশ্নটা করতেন? আচ্ছা ওটা ভাই, এটা লেখা পড়ার আগে হচ্ছে মানে প্রশ্নটা করে রেখেছিলাম ভাই, আপনি লেখাটা পড়েন নাই, মানে লেখাটা না পড়ে আপনি কেন বলছেন যে লেখাটা আপনি পড়েছেন? এটা তো ঠিক না, আপনি লেখাটা পড়েন আগে, পড়লে তো আপনি আর এই প্রশ্নটা করতেন না, কারণ সেখানে সব দলিল প্রমাণ দেয়া আছে। এখন এরপরও যদি আপনি বলছেন যে লেখাটা আপনি পড়েছেন, তারপরে যদি আপনি এই প্রশ্নটা করেন, এটা তো একটা উদ্ভট ব্যাপার। আচ্ছা ভাইয়া ওকে, আমি ছোটবেলায় যে কাহিনী শুনতাম যে মানুষ আগে 60-70 ফিট মানে লম্বা হতো, এরকম এটা তো মানে আপনি বলছেন আপনার ভিডিও বা গুলোতে যে এরকম সাইন্টিফিক্যালি পসিবল না, এমনি এরকম কি কোনো প্রমাণ তো পাওয়া তো যায় নাই, মানে গর্ত ঘুরে যে 60-70 ফিট মানুষ ছিল ভাই? প্রমাণ পাওয়া যায় নাই, প্রমাণ পাওয়া সম্ভব না, কারণ একটা সূত্র আছে, এটা হচ্ছে যে সূত্রটা অনুসারে
মানে কিউব, একটা জিনিসকে যদি আপনি কিউবে পরিণত করেন, কিউবে পরিণত করলে সেই জিনিসটা আপনি মানে এক্সট্রিম লেভেল পর্যন্ত বড় করতে পারবেন না। যদি সেই জিনিসটা হয়ে যায় একটা মানুষ মানুষের মতো হয়ে যায়, মনে করেন একটা লম্বা লাঠি, লম্বা লাঠিকে আপনি অনেক দূর পর্যন্ত লম্বা করতে পারবেন, কিন্তু সেই জিনিসটা যদি কিউবিক একটা জিনিস হয়ে যায় তখন সেই জিনিসটাকে আর আপনি অনেক বড় করতে পারবেন না। তাহলে সেটার নিচে যে ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনটা একটা সময়ে সেই ফাউন্ডেশনটা ভেঙে পড়বে। এই যে যেমন মানব শরীরে যেমন ডাইনোসর, এক অনন্ত বিরাট 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 ডাইনোসর হতে পারবে, বা গডজিলা এরকম বিরাট মানে শরীরের অধিকারী হতে পারবে, এইরকম হওয়াটা সম্ভব না। এটা আপনি একটু দেখেন মানে উইকিপিডিয়া, উইকিপিডিয়াতে দেখেন আর ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে এইসব এই বিষয়ে, যে একটা মানুষকে 90 ফুট লম্বা হওয়া একজন মানুষের পক্ষে সম্ভব না। আচ্ছা ধন্যবাদ ভাই যুক্ত করার জন্য, এরপর আরেকদিন আসবো না অন্য যদি কোনো প্রশ্ন থাকে। ভালো থাকেন ভাই। ঠিক আছে, আপনি এই লেখা, এই লেখাগুলো একটু ভালো করে পড়ে আসেন, এবং পড়ে এসে তারপরে মানে প্রশ্নগুলো দেওয়ার আগে সেই লেখাগুলো একটু ভালো করে পড়ে আসেন, ঠিক আছে? আচ্ছা ভাই দাঁড়ান একটু কথা, গাজওয়াতুল হিন্নিয়া কি আপনার সংশয়.com এ আপনি বলছিলেন আপনার লেখা আছে কিন্তু আমি পাই নাই। গাজওয়াতুল হিন্দের হাদিস সংশয়.com এ আছে কিন্তু লেখা নাই। আচ্ছা ভাই ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে, বিদায় জানাচ্ছি। আচ্ছা।